বেলাগাম বিদ্যুতের বিল প্রতিবাদে পথে বিজেপি, বাড়তি বিল প্রত্যাহার করতে হবে আর না হলে কি করাতে হবে জানে বিজেপি। বেলাগাম বিদ্যুৎ নিয়ে সিএসসি কে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী, একচেটিয়া ব্যবসা ভাঙবে, বিল আসছে, হুঁশিয়ারি শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদীজি সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল, সেই বিলে যারা মনোপলি ব্যবসা করছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার প্রভিশন ছিল। আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি আসবে, মনোপলি ভাঙব, তাই এটা তো শুরু হলো। এ তো পাইলে ঝাঁকি হ্যাঁ, বিদ্যুৎ ভবন বাকি হ্যাঁ, আমাদের লড়াই চলবে, আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন দু ঘন্টার বিক্ষোভ নয়, লাগাতার সোম থেকে শুক্র 5 দিন বিক্ষোভ ধরনা এখানে আমরা করব। আমরা সিএসসি কে 15 আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম। কৃষাণু, সিএসসি কে 15 আগস্ট পর্যন্ত সময় দিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু রাজ্যের সর্বত্র অস্বাভাবিক হারে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে, এই অভিযোগ তো করছেন। সম্প্রতি কিছুদিন আগে আমরা মানিক চকের ঘটনা দেখেছি কি পরিস্থিতি তৈরি হয়েছিল। আমি বলছি এক্ষেত্রে শুভেন্দু অধিকারী অভিযোগ করছেন যে সিএসসি তৃণমূল সরকারের থেকে ছাড়পত্র নিয়ে তবে এই বিল বাড়িয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন সিএসসি যেটা বিল বাড়িয়েছে সেটা কিছুই জানেন না মুখ্যমন্ত্রী। কিন্তু এখন রিসেন্টলি যেটা ক্ল্যারিফিকেশন দিয়েছে যে ওটা একটা ওদের অ্যাডজাস্টমেন্ট ছিল জুন মাসের জন্য, তারপরে আবার ওটা আগের যা রেট ছিল তাই তাতে পুরোনায় সেই রেটই হয়ে গেছে, সুতরাং কোনো বিদ্যুতের বিল বাড়ছে না, এগুলো অযথা বলা হচ্ছে। আর আমাদের সিএসসির সংক্রান্ত বারংবার বারংবার হতাশা তো কিছু কিছু ক্ষেত্রে আমাদেরও আছে। মুখ্যমন্ত্রী তো সেই আমফানের সময় সিএসসি যেটা বলেছে যে পুনরায় ওটা জুলাই মাস থেকে সেটা আবার না না বেড়েছে না বাড়েনি। আপনি একটু একটু সিএসসি কে ক্ল্যারিফিকেশনটা দিয়েছে, আমি বলছি ওরা বলছে যে জুন মাসে ওরা একটা অ্যাডজাস্ট করেছে, সেটা আমরা দেখবো, আমরা এই মাস এবং আগামী মাসে দেখবো নিশ্চয়ই। আমরাও চাই না, কেন কি রাজ্য বিদ্যুৎ পরিষদ না না একটা বিষয় বোঝা গেল না, আমি বলছি না না একটা বিষয় বুঝতে পাচ্ছি না, মুখ্যমন্ত্রী নিজে বলছেন সিএসসি দাম বৃদ্ধি করেছে একদম কোটান কোট, যেটা মুখ্যমন্ত্রী বলেছিলেন 18 তারিখ যে সিএসসি দাম বৃদ্ধি করেছে, আমাদের কিছু জানায়নি, বিদ্যুৎ দপ্তরকে পর্যন্ত জানায়। এক্স্যাক্টলি এটাই তো আমাদের তাদের বিরুদ্ধে ক্ষোভ ছিল এবং আমাদের এটা কমপ্লেইন ছিল। আপনাদের তো ক্ষোভ প্রকাশ করতে দেখিনি কৃষ্ণ, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন, স্বয়ং মুখ্যমন্ত্রী বলেছেন যে না জানি এটা করা হয়েছে, কিন্তু তারপরে যেহেতু সরকারের সাথে বসেছে তো তারা তাদের বক্তব্য দিয়েছে, সেটা এখন দেখা হচ্ছে। তারা বলছে তারা বাড়ায়নি, এখন সেটা তো নেক্সট এই মাসের বিলে দেখা যাবে, তো তারা যদি সেটাকে চেঞ্জ করে নেয় নিশ্চয়ই, না তো আমরাও এটা প্রত্যাহারের দাবি জানাতে পারি। তো বিষয়টা তা না, এখন দাবি জানাবেন বলছেন, মানে এতদিনও দাবি জানাননি, এখন বলছেন দাবি জানাবেন, মানে অবিশ্বাস উঠছে, আগে বাড়ুক, বিদ্যুতের বিল বাড়ছে সেটা অবিশ্বাস উঠছে মানুষের। আমি আবার বলছি, এখন বলছেন দাবি জানাবেন, মনোপলিটা আমাদের দেওয়া নয়, ওটা বাম আমলে দেও, না না সেটা বিষয় না, সেটা বলা হচ্ছে না, একদম সাইকেল বাম আমলে আরো অনেক সিএসসি অনেকগুলো বিল বাড়িয়ে দিয়ে দাও, রাজ্য সরকারকে না জানিয়ে আমি বলে এসেছি এরপর থেকে সব বিল কমে যাবে, তোমার মনে থাকবে বোধহয় 2000 লাস্ট ইলেকশনের পরপরই উনি বেড়াতে গেছিলেন ওখানে। এটা যদি অনুপ্রেরণা না হয় কি বলবো, আমার খালি আরেকটা বক্তব্য, আজকে শুভেন্দুদা বলেছেন যে ইলেকটোরাল বন্ডস সবাই তো আমাদের নিয়ে রেড়ে করে উঠছিল, কিন্তু কারা কারা ওদের দিয়েছে, নোয়িং ফুললি ওয়েল একটা রিজিনাল পার্টি তাদের মানে রেশিও অনুযায়ী বিজেপির সঙ্গে, বিজেপি ন্যাশনাল পার্টি, বিজেপি পাওয়ারে আছে, বিজেপি ইলেকটোরাল বন্ডস পেয়েছে, সেটা ঠিক ভুল সেটা অন্য আলোচনা, কিন্তু ওদের দিয়েছে গেমিং একটা কোম্পানি দিয়েছে, সিএসসি নিজে কতটা দিয়েছে, আজকে তো সঞ্জীবের নাম করে শুভেন্দু দা বলেছে, তো এখানে কি কিছুই মমতা ব্যানার্জি জানে না ইলেকটোরাল বন্ড নিয়ে বিজেপি কি হোয়াইট পেপার প্রকাশ করবে,
যে বিজেপি কে কোন কোন গেমিং কোম্পানি, কোন গেমিং কোম্পানি নেতাদের ছেলেকে বিজেপি জয়েন করিয়েছে, কাকে টিকিট দিয়েছে, কদর অফশোর অনশোর কোন কোন কোম্পানি দিয়েছে, চীনের পাকিস্তানের কোন কোন কোম্পানি বিজেপি কে দিয়েছে, বিজেপি হোয়াইট পেপার প্রকাশ করুন। আরে কেন বিজেপি পিছিয়ে যাচ্ছে, বিজেপি পিছিয়ে যাচ্ছে কেন, বিজেপি আরে বাবা না না, বিজেপি বিজেপির সুবিধা মতো আলোচনা হবে নাকি? আমরা জানতে চাই পাকিস্তান থেকে চাইনা কে বলেছে, আমরা জানতে চাই। তুই চোর চোর দারুণ সবাই, আমি বলছি রাজনৈতিক তর্ক বিতর্ক এই চাপান উত্তরের মধ্যে সমস্যাটা তো আমার আপনার মতো সাধারণ মানুষের হয়। জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্য বৃদ্ধি সরকার জানতে পারে না, সিএসসি দাম বাড়িয়ে দিল বিদ্যুতের সরকার জানতে পারলো না, সরকারের কাছে কোনো খবর নেই, এবং এখন কৃষ্ণ বলছেন তারা পদক্ষেপের কথা ভাবছেন, পদক্ষেপ করবেন, কিন্তু এই সিএসসি এর কাছ থেকে ইলেকট্রাল বন্ডে তৃণমূল কত পেয়েছে একেবারে গ্রাফিক্স প্রেজেন্টেশন মাধ্যমে আপনাদের সামনে রেখেছি। বিজেপি 6,063 কোটি টাকা, তৃণমূল 60 কোটি টাকা ইলেকট্রাল বন্ডে বিজেপি পেয়েছিল, আর সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ অর্থাৎ আপনাদের সামনে রেখেছি সিএসসি 459 কোটি টাকা পেয়েছিল, সিএসসি ইলেকট্রাল বন্ডে তৃণমূলকে দিয়েছিল 459 কোটি টাকা, নির্বাচনী বন্ডে তৃণমূলের ভাড়ারে গেছে সিএসসির থেকে। অর্থাৎ দেখতেই পাচ্ছেন যে তালিকা ইলেকট্রাল বন্ডের যে তালিকা তৃণমূলের ভাড়ারের, একের পর এক প্রথমেই রয়েছে সঞ্জীব গোয়েঙ্কার গ্রুপ। সিএসসি 459 কোটি টাকা দিয়েছে তৃণমূলের ভাড়ারে নির্বাচনী বন্ডে ইলেকট্রাল বন্ডে। শুভেন্দু অধিকারী আজকে কি বলেছেন রাখবো আপনাদের সামনে। শুভেন্দু অধিকারী আপনারা জানেন কিছুক্ষণ আগেই যে কথা বলেছেন এবং তিনি রীতিমতো হুঁশিয়ারি দিয়েছেন, 15ই আগস্ট পর্যন্ত সিএসসি কে টাইম দিয়ে গেলাম, পাল্টা কুণাল ঘোষ কি বলেছেন রাখবো আপনাদের সামনে। সিএসসি কে যা যা বার্তা দেওয়ার, কড়া বার্তা দেওয়ার, সেগুলো রাজ্য সরকার দিচ্ছে, সিএসসিরও বাকিটা ভাবনা চিন্তা করা উচিত, তারা কি কি করবেন এবং রাজ্য বিদ্যুৎ দপ্তর যা যা করণীয় করছে। বিজেপির এটা সম্পূর্ণ লোক দেখানো, এটা বিরোধী দলনেতার যদি তো ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, কারণ দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা আসেননি। যদি ওদের এত ইস্যু গুরুত্বপূর্ণ হয় তাহলে দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা বিকেলবেলা এসে অংশ নিলেন না কেন, কেউ আরণ করেছিল? এটা তো বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব আরো প্রকট হলো। মধুজা, আমার প্রথম কথা হচ্ছে যে এই ইলেকটোরাল বন্ড তো হচ্ছে যে হালে আমার সামনে এসছে, তার আগেও আমরা দেখেছি বিদেশ যাত্রায় কে কার সঙ্গী টঙ্গী ওসব আমরা দেখেছি। রিসেন্টলি আর একটা কথা আমরা জানতে পেরেছি যে ওই পুজো কমিটিগুলোকে সেটা হচ্ছে যে বিদ্যুৎ, ওই পুজো কমিটিগুলোকে বিদ্যুৎ ফ্রি দেওয়া হবে, তাহলে সেই বিদ্যুতের দাম কোথা থেকে উঠবে? আমাদের সাধারণ মানুষের ঘাট থেকে, এটা দিনের আলোর মতন পরিষ্কার। এবার কথা হচ্ছে যে সিএসসিকে সেই সময় দাঁড়িয়ে ব্যবসা করতে দেওয়া হয়েছিল, এই সমস্ত কথা আছে। আচ্ছা বলুন তো, খুব সোজা কথা একটা বলুন, এই যে রেগুলেটরি বোর্ড বিদ্যুতের দাম নিয়ন্ত্রণ করার জন্য, এইটা কে দেখে? এটা কোন, এগুলো তো সরকারের দেখার কথা। সেই রেগুলেটরি বোর্ডগুলো প্রত্যেক দিন তার হচ্ছে যে শিথিলতা আসছে কেন, একটা একটা করে আইন করে আইন করে নতুন নতুন আইন করে রেগুলেটরি বোর্ডের সেই যে ক্ষমতা ছিল সেগুলোকে প্রত্যেক দিন হচ্ছে যে একটু একটু করে মানে কমিয়ে দেওয়া হচ্ছে। এবং শুধু এখানেই শেষ নয়, কয়লার দাম কোথায় দাঁড়াচ্ছে বলুন তো, পরিবহন কয়লা পরিবহনের জন্য দাম, এগুলো কার দেখার কথা? এগুলো তো কোন কোন সরকারের দেখার কথা, এগুলো আমরা প্রত্যেকে জানি। ফলে বিদ্যুতের দাম বাড়াটা শুধুমাত্র মানে সিএসসির দিকের আঙ্গুলে লাভ নেই, সমালোচনা করছো বাম আমলে তো একদম সিএসসি কে মনোপলি বিজনেস করতে দেওয়া হয়েছিল, সিএসসি তো। আচ্ছা বলুন তো, সেই সময় দাঁড়িয়ে এই যে ক্রস সাবসিডির বিষয় ছিল, ক্রস সাবসিডি হচ্ছে যে কোথায় গেল আজকের দিনে দাঁড়িয়ে? স্মার্ট মিটার, স্মার্ট মিটারের নাম করে যা যা হচ্ছে যে ব্যবস্থা আনা হচ্ছে, যেখানে বিদ্যুতের ব্যবহার হচ্ছে যে বেশি হবে সেই অঞ্চলে, মানে যে সময়ে বিদ্যুতের ব্যবহার বেশি হবে সেই সময়টাতে হচ্ছে যে আসলে বিদ্যুতের দাম ইউনিট প্রতি বেশি হবে, এই আসলে গ্রাহক স্বার্থের কথা বিন্দুমাত্র কোন সরকারই যে ভাবে না সেটা স্পষ্ট হয়ে গেল। মানে লাগাম ছাড়া বিদ্যুতের মাশুল বৃদ্ধি করছে সিএসসি, মমতা বন্দ্যোপাধ্যায় 8 তারিখ বলেছিলেন যে রাজ্য সরকারকে কিছু জানায়নি সিএসসি, তাহলে এটা হলো কি করে? তিনি দাঁড়িয়ে যখন খুশি সিএসসি আমি আবার বললাম যে নিশ্চয়ই সিএসসি আমাদের ওটা ডিসিশন ছিল না, ওটা আমরা ইনহেরিট করেছি,
তারপরে যে ব্যবস্থাতে হয়েছে ও রেগুলেটরি কমিশনের কথা বলল, রেগুলেটরি কমিশন 2003 সালে এগুলো কেন্দ্র সরকার নিজের হাতে নিয়ে নিয়েছে। আমাদের এখানে করণীয়টা খুব লিমিটেড। আমফানের সময় তোমার মনে আছে রাজ্য বিদ্যুৎ পরিষদ, তারা 48 ঘন্টা 72 ঘন্টার মধ্যে গ্রাম বাংলা অজ পাড়াগাতে বিদ্যুৎ রেস্টোর করে দিল, কিন্তু কলকাতা শহরে সিএসসি 7 দিন 10 দিনে বিদ্যুৎ রেস্টোর করতে পারলো না। কেন না তারা যাদেরকে ইঞ্জিনিয়ার এবং ইয়ে রেখেছে তারা নিজের হোম স্টেটে চলে। প্রসঙ্গ তুমি খুব ভালো উত্থাপন করলে, কিন্তু আমি বলছি না না, তাহলে কেন তারপর ব্যবস্থা নেওয়া হলো না? আরে বললাম তো এখানে লিমিটেড ক্ষমতা আছে, দিয়ে দিয়েছে রাজ্য সরকারকে। না প্লেটে সাজিয়ে কংগ্রেস জমানায় এই যে বলছিল না, এই যে তাহলে পলিটিকা, আমি বলছি রবীন্দ্রনাথ বাবুর কাছে আসবো, তাহলে ইলেকট্রাল বন্ডে 459 টাকা তৃণমূলের ভাড়ারে যাই কি করে কৃষাণু? কুণাল বাবুর বলাটা শুনলেন যে আমরা একটু সিএসসি কেও বিবেচনা করে দেখতে বলবো, এই যে গলার মোলায়েম ভাব, এটা থেকে বোঝা যাচ্ছে 459 কোটি টাকা নেওয়ার পরে একটা দলের পক্ষে সম্ভব নয় তাকে ডিক্টেট করা, আমাদের জনসাধারণের স্বার্থে সাধারণ মানুষের স্বার্থে বিল পাড়ানো যাবে। আচ্ছা আপনি বলছেন 459 কোটি টাকা দায়, এটা দায়, এটা অবশ্যই তাকে তো নিতেই। কিন্তু এখন বোম্বে থেকে চেন্নাই থেকে কলকাতার বিদ্যুতের দাম কম। না না বাস তাহলে তো তাহলে তো দাম বাড়ানো হয়েছে, এখন এত নিচে চলে যাবে বিদ্যুতের দাম সবচেয়ে বেশি কলকাতা শহর। মানে কৃষাণ মানে আমাকে বলতেই হয় যে সমস্ত কিছুতে সত্যি তোমরা বাংলা এগিয়ে বলো, সমস্ত কিছুতেই আমরা পিছিয়ে থাকি, আক্ষরিক অর্থে তুমি ভালো তুলনা টেনেছো। না না আমি তো বললাম রবীন্দ্রনাথ, এখন এখন এই এই যে কৃষাণু যে কথাটা বললেন যে কি জুলাই মাসে জুন মাসের যে আগের কিছু একটা ছিল অ্যাডজাস্ট করেছে সিএসসি, এটা জানিয়েছে, এটা হচ্ছে সিএসসি চাপ পড়েছে, সিএসসির এই যে বিরোধী দলের আন্দোলন, এই বিরোধী দলের আন্দোলন কই মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথাও বললেন না কেন, কেন বলছেন না আমাকে জানাইনি? এটা কি শুদ্ধ হলো? তৃণমূল একটা শাসক দলে আছে, তৃণমূল একটা আন্দোলন করতে পারলো না? কই কোনো আন্দোলন তো দেখলাম না, দেখলাম শুধুমাত্র বিরোধী দল মানে বিজেপি তারা আন্দোলন করতে শুরু করলো। সুতরাং বুঝতেই পারা যাচ্ছে যে আন্দোলন যদি হয়েছে তারই একটা ফল পড়েছে, চাপ পড়েছে, এবং চাপ পড়েছে বলেই তারা বলছে জুলাই মাসে জানুয়ার নিয়ে নিয়েছি, অগস্ট মাস থেকে আর আপনাদের দিতে হবে না। এই যে ব্যাপারটা কৃষাণু বলছেন যে সিএসসি বলেছে না, এবং শুভেন্দু অধিকারী বলছেন না, কৃষাণু কৃষাণু শুভেন্দু অধিকারী বলছেন 2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল, সেই বিলে যারা মনোপলি ব্যবসা করেছে সেই মনোপলি ব্যবসা তুলে দেওয়ার প্রস্তাব ছিল তার সঙ্গে, অর্থাৎ শুভেন্দু অধিকারী বলছেন যে আমাকে বিদ্যুৎ মন্ত্রী বলেছেন খুব তাড়াতাড়ি সেই বিল আসবে, মনোপলি আমরা ভাঙবো। শুনুন, মনোপলি ভাঙবেন আগে মনোপলি কয়লাতে ভাঙুন। এই যে বাধ্য করছেন প্রত্যেকটি থার্মাল পাওয়ারকে আপনি আদানি গ্রুপ থেকে কয়লা কিনতে এবং বেশি দামে কয়লা কিনতে, আগে ওইগুলোকে ভাঙুন তো, মিথ্যাচার করে যাচ্ছেন সারা দেশটাকে, এই দুটো গোষ্ঠীকে আপনি বেঁচে দিয়েছেন, আর এখানে আপনি বলছেন আপনি মনোপলি ভাঙবেন? আপনি এরকম ভাবে সারা দেশের পলিসি কি রাস্তাঘাট এমনকি অযোধ্যাতে সাইকেল স্ট্যান্ডের বরাদ একটা গুজরাতি কোম্পানিকে দিয়ে দিয়েছে। তো এরা তো সব জিনিস সবাই তো জানে, দুজন গুজরাতি বেচছে দুজন কিনছে, এটা তো আমার কথা নয় আমার দলের কথা নয়, সাধারণ ভারতবাসী সাধারণ বাঙালি বলছে। তো সুতরাং ওরা মনোপলি ভাঙছে, ওনারা তো নতুন করে ভারতবর্ষের মনোপলি চুরি করছে, এই ইলেকট্রিক বিল দিতে গিয়ে সাধারণ মানুষের না বিশ্বাস হচ্ছে। আমাদের তো সিএসসি বিরুদ্ধে অভিযোগ ছিল আমফানের সময়, ওদের স্টাফরা ভিন রাজ্যে চলে গেছে, কথা দেশ ভ্রমণে বেরিয়ে এই সমস্ত খুব ভালো। এক সেকেন্ড মধুজা, ও আচ্ছা ঠিক আছে, আমি বলছি যে এই কথায় কথায় সবাই মিলে দেশ ভ্রমণে বেরিয়ে পড়লে পশ্চিমবঙ্গের কি হবে? পশ্চিমবাংলা দেশের বাইরে পশ্চিমবঙ্গে সত্যি সত্যি তোমরা তো প্রাণীই ফেলছো প্রায় দেশের বাইরে। কোথায় প্রশ্নটা আমাকে করো না, তোমরা এমন হাব ভাব করো যে পশ্চিমবঙ্গ আলাদা ইউনিট, দেশটা আলাদা, হেরে গিয়ে তোমরা বলছো, আমরা এসব বলি না, হেরে গিয়ে বলো এগুলো। এক সেকেন্ড, আই এম লেটস কাম ব্যাক টু দ্য পয়েন্ট। সিএসসি বিল নিয়ে আজকে নতুন নয়, মধুজা খুব আগে সাধু সাজার চেষ্টা করছে, কিন্তু সিএসসির মনোপলিটা অ্যাকচুয়ালি সিপিএম এর সময় দিয়েছিল, এবং তৃণমূল ডিড নাথিং অ্যাবাউট ইট। দাম কত ছিল তৃণমূলের অনুপ্রেরণা? তাতে মিউচুয়াল অনুপ্রেরণা, ও এই টাকা দেয় আর উনি অনুপ্রেরণা যোগান, তো এইটা নিয়ে মনোপলিতে কোনো ভাবে দাম কমার আশ্বাস পর্যন্ত এক মিনিট শতরূপা, যেই গোষ্ঠী বিশেষের কথা বলা হচ্ছে
তার একদা মালিক কোন পার্টির সাহায্যে বারবার রাজ্যসভার সাংসদ হয়েছেন সেটাও তাহলে আলোচনাতে আনা। এই যে দুজনে না না আলোচনাতে এটা হয় না, তোমরা এতক্ষণে পদক্ষেপের কথা বলছো, কুনাল ঘোষ বলছেন সিএসসি কে জানাবো কি করে সিএসসি, সবটাই তাহলে ইলেকটোরাল বন্ডের দায়, আসলে কি হবে মানুষের তো না বিশ্বাস উঠছে, তাদের ভোগান্তি সেটা কবে ঘুচবে। ময়নাগুড়িতে কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুন, আতঙ্কে গ্রাম ছাড়ছে নিহতের পরিবার, তৃণমূল কর্মী সহ পাঁচজনকে গ্রেফতার করলেও এখনো অধরা আততায়ীরা, কিন্তু যে আতঙ্ক রয়েছে তাদের, পাঁচ বছর আগে যে কারণে তারা ঘর ছেড়েছিলেন আবার সেই আতঙ্কে তাদের গ্রাম ছাড়া হতে হচ্ছে, তারা এই গ্রাম ছেড়ে দিচ্ছেন। আমি এখানেই আসবো সুমনদার কাছে। সুমনদা, সেই আতঙ্ক সেই ভয় যে কারণে তারা পাঁচ বছর আগে ছেড়ে দিলেন, এবার কংগ্রেস কর্মীকে খুন পর্যন্ত হতে হলো, একেবারে তার স্ত্রী বলছেন যে কতটা ভয় আমরা রয়েছি, পাঁচ বছর আগে বাড়ি ছাড়তে হয়েছিল, এখনো পর্যন্ত সেই আমাদের ভয় পিছু ছাড়লো না। না, একটু আগে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি বাইটে গণতন্ত্রের পরিভাষা শেখাচ্ছিলেন, একটু আগে এই প্যানেলে তৃণমূলের প্রতিনিধি গণতন্ত্রের পরিভাষা শেখাচ্ছিলেন, বিরোধী পরিসর নানা রকমের কথা, ফেডারেলিজম নানা রকমের আলোচনা হয়েছিল। মানিক রায়ের খুন কেন? এই রিসেন্ট এই খুনের সিরিজটা তো শুরু হয়েছে পুরুলিয়ার ঝালদায় তপন কার্তিকে। তারপরে এই পঞ্চায়েত নির্বাচনে ফুলচাঁদ শেখ সহ পাঁচজন, প্রায় ছজন কংগ্রেস কর্মীকে খুন করেছে তৃণমূলী হারমাদ্রা, এবার খুন হলো মানিক রায়। আপনারা দেখাচ্ছেন আজকে নিউজে এবং আপনাদের প্রতিবেদনে একজন অবলম্বনহীন মহিলা তার দুটো শিশুকে নিয়ে এখন বলছে আতঙ্কে আমাদের গ্রাম ছাড়তে হবে, এই গণতন্ত্র উপহার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়, এই গণতন্ত্র উপহার দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সারা পশ্চিমবঙ্গে বার্তার কংগ্রেস কর্মী খুন হয়ে গেল। দেখতে হবে খুনের পেছনে তার জন্য খুনের কোন কারণ, সেটা নিয়ে জাস্টিফাই করে না, জাস্টিফাই কি করেছে, জাস্টিফাই কেন, পুলিশ তো পুলিশ বলেছে। আমি বলছি কি, এটা কি দলীয় ব্যাপার কি না, এটা তো এর সাথে তৃণমূল, আরে বাবা এখানে আমি আবার বলছি, আমি আবার বলছি, ওই এলাকায় মানুষের মন্দির করা, মসজিদ করা, সোশ্যাল সার্ভিস করার জন্য তারা তৃণমূল করে। মানুষ মারছে না, ছেলে ধরার সন্দেহে যে মানুষ মারা যাচ্ছে, গ্রাম ছাড়া হতে হলো। প্রশ্ন উঠছে যে এই দিন শেষ হবে কবে, আমাদের এই মুহূর্তের আলোচনা এখানেই শেষ করছি, চোখ রাখুন বিজ্ঞান।